হোয়াইট পাল কালার, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল, অসাধারণ একটি গাড়ি, সানরূপ মনরূপ সহকারে টয়টা এক্সনোহা। এই পাশে বডিটা মাশাল্লাহ খুবই চমৎকার, এই পাশের গ্লাসও কিন্তু আপনি দেখেন একেবারে সিল দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার চ্যাতিস কোড। এই দেখেন, আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে আছি মদিনা কার কালেকশনে। আর দেখতে পাচ্ছেন অনেকেই বিভিন্ন সময় কমেন্ট করেন, ভাই একটা সানরূপ মনরূপ সহ একটা নোয়া গাড়ি খুঁজছেন। আমি বলবো আজকের এই ভিডিওটা কেউ মিস করেন না, ফুল ভিডিওটা একটু দেখেন। সামনে এই শোরুমের ওনার আছে নাসিম ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। সামিম ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। চলুন আমরা অসাধারণ গাড়িটা দেখি। এটা হচ্ছে টয়োটা এক্সনোভা, আর এটা মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2010-এ। আর দেখতে পাচ্ছেন হোয়াইট পাল কালার, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল, অসাধারণ একটি গাড়ি, সানরূপ মনরূপ সহকারে টয়োটা এক্সনোভা। তো চলুন আমরা একটু গাড়িটা দেখে আসি। দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি HID হেডলাইট, সাথে কিন্তু এখানে ফক লাইট দেওয়া আছে। সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পার, নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 13 সিরিয়াল। এই পাশের লাইটটিও মাশাআল্লাহ একদম অরিজিনাল লাইট, সাথে ফক লাইট দেওয়া আছে, সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে। এছাড়া খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে। সামনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে জাপানি অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে। এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন, চারটা টায়ার কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ, রিংগুলো মাশাআল্লাহ গাড়ির সাথে অরিজিনাল যে রিং সেই রিং। এছাড়া খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে, একেবারে রিটেক লুকিং গ্লাস। সাথে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকের রেঞ্জের একেবারে জাপানি ফিটিং রেঞ্জের, একেবারে অরিজিনাল যে রেঞ্জের সেই রেঞ্জের, প্রতি রেঞ্জের টোটাল লোগো দেওয়া আছে, প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে। এখানে কিছু নিকেলের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে আফটার মার্কেট থেকে নিকেল লাগানো এগুলো, বাট এইগুলো কিন্তু অরিজিনাল নিকেল। এই যে ডোর হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অরিজিনাল নিকেল হ্যান্ডেল। আচ্ছা, কারণ জি প্যাকেজ হলে নিকেল থাকবে। আমি একটু ভিতরে দেখাই, এটা কিন্তু ভিতরে কিন্তু নিকেল দেওয়া আছে। এছাড়া ফ্যাব্রিক্সের প্যাকগুলো দেখতে পাচ্ছেন, একেবারে বেজ ইন্টেরিয়াল, এখানে নিকেলের ব্যবহার দেখতে পাচ্ছেন, অরিজিনাল নিকেল। এখানে নিকেল দেওয়া আছে, উডেন প্যানেল দেওয়া আছে মাশাল্লাহ। এসি হচ্ছে সফট টাচ, ডিভিডি ব্যাক ক্যামেরা, এখানে হচ্ছে মনরূপ। এই দেখেন, এটা হচ্ছে মনরূপ, ঠিক আছে, এটা হচ্ছে মনরূপ। সানরূপটা দেখাবো আমরা, একটু এই পাশটা চলে আসি। তার আগে আমি একটু ডোরগুলো খুলে দেখাই, এই ডোরটা দেখেন, এই দেখেন ডোরগুলো একেবারে অরিজিনাল যে জাপানি স্টিকার, সেই স্টিকারগুলো দেওয়া আছে, প্রত্যেকের সাইডে স্টিকারগুলো দেওয়া আছে মাশাল্লাহ। খুবই সুন্দর একটি গাড়ি, ভিতরে সিটগুলো দেখতে পাচ্ছেন একেবারে বেজ ইন্টেরিয়ালের সিটগুলো দেওয়া আছে মাশাল্লাহ, খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার সানরূপ, এই দেখেন সানরূপ, পুরোটাই কিন্তু খুলে যাবে। আচ্ছা আচ্ছা, পুরোটা সানরূপ একেবারে মাশাল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি, ডুয়েল এসি, একেবারে সেন্ট্রাল এসির গাড়ি মাশাল্লাহ, অসাধারণ একটি গাড়ি। আর ডোরগুলোতে দেখতেই পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে, হাফ পাওয়ার। এবং এই যে পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা গ্লাসে কিন্তু আপনার 34 নম্বর দেওয়া আছে। শতকরা দু একটা গাড়িতে এরকম আসে যে গ্লাসে 34 নম্বর থাকে। এই দেখেন, এখানে 34 নম্বর দেওয়া আছে। পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল LED লাইট, পিছনে যে গ্লাসটা সেটাও কিন্তু একেবারে তিনটে গ্লাস ব্ল্যাক কালার, টোটাল লোগো দেওয়া আছে, সাথে জাপানি স্কলার দেওয়া আছে, এখানে নোহার লোগোটা দেওয়া আছে, এখানে টোটাল মনোগ্রাম, নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 13 সিরিয়ালের গাড়ি। আর ডিভিডি ব্যাক ক্যামেরা তো অবশ্যই লাগানো আছে গাড়িতে। আর এটা হচ্ছে আপনি গাড়ির 100 CNG করা আছে, এবং প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একেবারে জাপানি সিল দেওয়া আছে প্রতিটা জয়েন্টে। ভিতরে দেখেন কোথাও কোনো একটা স্পট নেই, কোথাও একটা হাতের বাড়ি নেই মাশাল্লাহ, একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। টয়োটা এক্সনোভা 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। এই পাশে বডিটা মাশাল্লাহ খুবই চমৎকার, এই পাশের গ্লাসেও কিন্তু আপনি দেখেন একেবারে সিল দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার চ্যাতিস কোড। এই দেখেন, 34 নম্বরটা পুরো খোদাই করে দেওয়া আছে। প্রত্যেকের সাইডের রেঞ্চেরগুলো কিন্তু একেবারে অরিজিনাল রেঞ্চের। এই পাশের ডোরটা আমি একটু খুলে দেখাই, এই দেখেন ডোরগুলো, এই দেখেন ভেতরটা অসাধারণ মাশাল্লাহ, অনেক সুন্দর। ডুয়েল এসি, সেন্ট্রাল এসি, একেবারে সানরূপ মনরূপ সহকারে টয়োটা এক্সনোভা, 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। এবং ভিতরটা একটু দেখেন ভাইয়া, এই পাশটা, এই পাশে দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে, এখানে নিকেল হ্যান্ডেল দেওয়া আছে, মাস্টার সুইচগুলো অ্যাক্টিভ অবস্থা আছে, ভিতরে উডেন প্যানেল, এ দেখেন উডেন প্যানেল, নিকেল, এখানে নিকেল, এখানে নিকেল দেওয়া আছে। এসিগুলো হচ্ছে সফট টাচ এসি একেবারে, এখানে মনরূপ দেওয়া আছে, ওখানে সানরূপ তো দেখালাম ইনশাল্লাহ, খুবই চমৎকার অপটিক্যাল মিটার, অসাধারণ একটি গাড়ি মাশাল্লাহ। ওকে, চলো ইঞ্জিনটা একটু দেখি। এ হচ্ছে গাড়ির ইঞ্জিন, দেখতেই পাচ্ছেন VVTi ইঞ্জিন, সিসি হচ্ছে 2000 CC ইঞ্জিন। এবং ভিতরে দেখেন একদম অরিজিনাল যে 34 মার্সেলগুলো একেবারে অরিজিনালটাই আছে। সামনের লাইটগুলো একেবারে কোটো জাপান লেখা আছে। সামনের মার্সেলগুলো দেখেন, কোথাও একটা হাতুড়ের এখনও স্পষ্ট পড়ে নেই মাশাল্লাহ, নাভানা থেকে CNG করা, প্রতিটা লাইটে কিন্তু জাপানি স্টিকার দেওয়া আছে এবং কোটো জাপান লেখা আছে। বডির ভিতরে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার, সেই কালারটি কিন্তু এখনও আছে মাশাল্লাহ। খুবই চমৎকার একটি গাড়ি, কারণ এক্সনোভা গাড়ি এত ফ্রেশ পাওয়া খুবই মুশকিল, এত ফ্রেশ গাড়ি পাওয়া যায় না।
তো আলহামদুলিল্লাহ যে গাড়ি দেখালাম একেবারে অবিশ্বাস্য ফ্রেশ বলতে পারি, এবং প্রতিটা গ্লাস 100% অরিজিনাল, প্রতিটা লাইট 100% অরিজিনালটাই আছে। এটার মডেল আর রেজিস্ট্রেশন? এটা মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2010, পেপার ফুল আপডেট করা। এটার প্রাইসটা কেমন? এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 15,75,000 আস্কিং প্রাইস, সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু? আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তা মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ের ঠিক 10 গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন। আর আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি নাম্বার 01971222570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, তাহলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন। ওকে নাসিম ভাই ধন্যবাদ। সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, আর অসাধারণ গাড়িটা আপনারা দেখতে পারেন, যেহেতু সানরুফ মনরুফ আছে অনেকেরই পছন্দ। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যাবৎ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।